শুরু হয়েছে চলতি বছরের হজ যাত্রীদের সৌদি যাত্রা। মধ্যরাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইটে রওনা হয়েছেন 415 জন। এবারও বেশিরভাগ হজ যাত্রীর সৌদি অংশের ইমিগ্রেশন ঢাকায় হচ্ছে। হজ যাত্রা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। মাসিক রাহাতের রিপোর্ট। চলতি বছর বাংলাদেশ থেকে হজে যাচ্ছেন 1,22,221 জন। আজ শুরু হলো তাদের ফ্লাইট। মধ্যরাতে বিমানের প্রথম ফ্লাইটে সৌদি আরব গেছেন 415 জন হজযাত্রী। চলতি বছরও বেশিরভাগ হজযাত্রী সৌদি অংশের ইমিগ্রেশন হচ্ছে ঢাকায়। এমনকি হজযাত্রীদের ব্যাগও সরাসরি চলে যাবে নির্দিষ্ট গন্তব্যে, ফলে সৌদি আরবে গিয়ে হজযাত্রীদের আর বিমানবন্দরে অপেক্ষা করতে হবে না। এখন পর্যন্ত সার্বিক ব্যবস্থাপনায় খুশি হজযাত্রীরা। খুব সুষ্ঠু সুন্দরভাবে কাজ সম্পাদন হচ্ছে, অ্যারেঞ্জমেন্টটা খুবই ভালো মনে হচ্ছে আলহামদুলিল্লাহ। সহি সালামতে সবাই যেন সুস্থভাবে হজ পালন করে আসতে পারে, দোয়া করবেন আমাদের জন্য সবাই, আমরা আপনাদের জন্য দোয়া করব। নর্মালি একটু ইয়ে থাকে প্রত্যেকবারই, এবার আগের তুলনায় অনেক কাজ খুব তাড়াতাড়ি করতেছে। সারা জীবনের যেই আমাদের যে প্রত্যাশা আকাঙ্ক্ষা সেটি পূরণ হতে যাচ্ছে, মহান রাব্বুল আলামিনের কাছে অশেষ শুকরিয়া। ঢাকায় বিমানবন্দরে হজ ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠানে ধর্ম এবং বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী জানান, হজযাত্রীদের যাতে কোনো দুর্ভোগ না হয় এজন্য সব পদক্ষেপ নেওয়া হয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন কারণে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়, এই প্রতিনিয়ত সেটাকে আবার মিট আপ করতে হয়, যাতে কোনো রকম অসুবিধার সৃষ্টি না হয়, তার জন্য আমাদের বাংলাদেশ বিমান, আমাদের ধর্ম মন্ত্রণালয়, সৌদি গভর্নমেন্টের অংশে তারা সবাই কিন্তু সজাগ রয়েছেন। রোড টু মক্কা ইনিশিয়েটিভ এর আওতায় সম্মানিত হজযাত্রীগণ যাতে সম্পূর্ণ সুবিধা পান ও বিমানবন্দরে যাতে তাদের কোনো অসুবিধা না হয় সবসময় সচেষ্ট থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে। হজের টিকিট বিক্রির ক্ষেত্রে নতুন নিয়ম চালু এবং মনিটরিং বৃদ্ধির কারণে কোনো হজযাত্রীকেই 2019-20-22 সালে বিমানের টিকিট নিয়ে কোনো প্রকার হয়রানির সম্মুখীন হতে হয়নি। এবারও ইনশাল্লাহ তারা টিকিট নিয়ে কোনো সমস্যায় পড়বেন না। এবারও ফেরার পর বিমানবন্দর থেকেই জমজমের পানি সংগ্রহ করতে পারবেন হজযাত্রীরা, জানিয়েছেন সৌদি রাষ্ট্রদূত। উই উইল ইস্যু দ্য ইলেকট্রনিক ভিসা ফর অল দ্য পিলিগ্রামস এন্ড অলসো উই উইল টেক দ্য বায়োমেট্রিক এন্ড ফিঙ্গারপ্রিন্টস। দ্য জামজম ওয়াটার এন্ড হোলি কোরআন উইল বি ট্রান্সফার থ্রু সৌদি এয়ারলাইন্স টু ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এন্ড দে উইল টেক ইট ফ্রম হিয়ার, দে উইল নট ক্যারি ইট। 22 জুন পর্যন্ত চলবে হজযাত্রীদের সৌদি যাত্রা। বিমানের পাশাপাশি সাউদিয়া ও ফ্লাইনাস এয়ারলাইন্স 600+ ফ্লাইটে হজযাত্রী পরিবহন করবে। সিলেট ও চট্টগ্রাম থেকেও হজ ফ্লাইট চলবে, তবে সেখানকার যাত্রীদের সৌদি অংশের ইমিগ্রেশন বাংলাদেশে হবে না। মাসরেক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।